আয় শিব, এদিকে শোন। শিবুর স্কুলে যাবার পথে ফটিকদা তাকে প্রায়ই এইভাবে ডাকে। ফটিকদা মানে পাগলা ফটিক। জয়নারায়ণ বাবুদের বাড়ি ছাড়িয়ে চৌমাথার কাছটায় যেখানে একটা পুরনো মরচে ধরা স্টিম রোলার আজ 10 বছর ধরে পড়ে আছে, তা ঠিক সামনেই ফটিকদার ছোট্ট টিনের চালওয়ালা বাড়ি। অষ্টপ্রহর দাওয়ায় বসে কি যে খুটুরখাটুর কাজ করে ফটিকদা তা ওই জানে। শিবু শুধু জানে ফটিকদা খুব গরিব, আর লোকে বলে যে এককালে খুব বেশি পড়াশোনা করেই ফটিক পাগল হয়ে গেছে। শিবুর কিন্তু তার এক একটা কথা শুনে মনে হয় যে তার মতো বুদ্ধিমান লোক খুব কমই আছে। তবে এটা ঠিক যে ফটিকদার বেশিরভাগ কথাই আজগুবি আর পাগলাটে। আরে, কাল চাঁদের পাশটা লক্ষ্য করেছিলি? মা দিকটা কেমন একটা শিঙের মতো বেরিয়েছিল। কদিন ধরে কাকগুলো কেমন নাকি নাকি শুনে ডাকছে, শুনেছিস? সব হোলসেল সর্দি লেগেছে। শিবুর হাসিও পায়, আবার মাঝে মাঝে বিরক্তিও লাগে। যেসব কথার কোনো জবাব নেই, যার সত্যি করে কোনো মানে হয় না, সেসব কথা শুনে তো খালি সময় নষ্ট। তাই এক একদিন ফটিক ডাকলেও শিবু যায় না। আজ সময় নেই ফটিকদা, আরেকদিন আসব বলে সে শটান চলে যায় স্কুলে। আজও সে ভেবেছিল যাবে না, কিন্তু ফটিকদা আজ যেন একটু বেশি চাপ দিল। তোকে যা বলতে চাই সেটা না শুনলে তোর ক্ষতি হবে। শিবু শুনেছে পাগলারা নাকি মাঝে মাঝে এমন সব সত্যি কথা বলে যা এমনি লোকেদের পক্ষে সম্ভবই না। তাই সে ক্ষতির কথা ভেবে ভয়ে ভয়ে ফটিকদার দিকে এগিয়ে গেল। একটা হুঁকোর মধ্যে ডাবের জল ভরতে ভরতে ফটিক বলল, জনার্দন বাবুকে লক্ষ্য করেছিস? জনার্দন বাবু শিবুদের নতুন অঙ্কের মাস্টার, দিন দশেক হলো এসেছেন। শিবু বলল, রোজই তো দেখছি, আজও তো প্রথমেই অঙ্কের ক্লাস। ফটিক জিভ দিয়ে ছিক করে একটা বিরক্ত হওয়ার শব্দ করে বলল, দেখা লক্ষ্য করা এক জিনিস নয়, বুঝেছিস? বলতো, তুই যে বেল্টটা পরেছিস তাতে কটা ফুটো, শার্টটায় কটা বোতাম, না দেখে বলতো। শিবু কোনোটারই ঠিকমতো জবাব দিতে পারল না। ফটিক বলল, ও দেখ, তো নিজের জিনিস নিজে পড়ে আছিস, অথচ লক্ষ্যই করিসনি। তেমন জনার্দন বাবুকেও লক্ষ্য করিসনি তুই। কি লক্ষ্য করব, কোন জিনিসটা? হুঁকোতে কলকে লাগিয়ে গুড়ুক গুড়ুক করে দুটো টান দিয়ে ফটিক বলল, এই ধর দাঁত। দাঁত? দাঁত কি করে লক্ষ্য করব, উনি যে হাসেন না। কথাটা ঠিক, রাগি না হলেও ওরকম গম্ভীর মাস্টার শিবুদের স্কুলে আর নেই। ফটিক বলল, ঠিক আছে, এরপর যেদিন হাসবেন সেদিন ওই দাঁতগুলো খালি লক্ষ্য করিস, তারপর আমায় এসে বলে যাস কি দেখলি। আশ্চর্য ব্যাপার, ঠিক সেই দিনই অঙ্কের ক্লাসে জনার্দন বাবুর একটা হাসির কারণ ঘটে গেল। জ্যামিতি পড়াতে পড়াতে শঙ্করকে চতুর্ভুজ মানে জিজ্ঞেস করাতে শঙ্কর বলল, ঠাকুর স্যার, নারায়ণ স্যার। আর তাই শুনে জনার্দন বাবু খ্যাঁক খ্যাঁক করে রাগি হাসি হেসে উঠলেন, আর শিবুর চোখ তৎক্ষণাৎ চলে গেল তাঁর দাঁতের দিকে। বিকেলে ফেরার পথে ফটিকদার বাড়ির সামনে পৌঁছে শিবু দেখলে সে হামানদিস্তায় কি যেন ছেঁচছে। শিবুকে দেখে ফটিক বলল, এই ওষুধটা যদি উতরে যায় তো দেখিস বহুরূপীর মতো রং চেঞ্জ করতে পারবো। শিবু বলল, ফটিকদা দেখেছি। কি দেখেছিস? দাঁত। ও, কিরকম দেখলি? এমনি সব ঠিক আছে, খালি পানের দাগ আর দুটো দাঁত একটু বড়। কোন দুটো? পাশের এইখানের। শিবু আঙুল দিয়ে দেখিয়ে দিল। ওখানে দাঁতকে কি বলে জানিস? কি? সদন্ত, কুকুরের দাঁত। ও, এত বড় কুকুরের দাঁত মানুষের পাটিতে দেখেছিস এর আগে? না বোধ হয়।
কুকুরের দাঁত কাদের বড় হয় জানিস? কুকুরের? ইডিয়েট, শুধু কুকুরের কেন, সব মাংসাশী জন্তু জানোয়ারেরই সদন্ত বড় হয়। ওই দাঁত দিয়েই তো কাঁচা মাংস ছিঁড়ে হাড়গোড় চিবিয়ে খায় ওরা, বিশেষ করে হিংস্র জানোয়ারেরা। ও, আর কার বড় হয় সদন্ত? শিবু আকাশ পাতাল ভাবতে লাগলো। আর কার হবে আবার, মানুষ আর জন্তু জানোয়ার, এছাড়া দাঁতওয়ালা জিনিস আর আছেই বা কি? ফটিকদা তার হামান্দিস্তায় একটা আখরোট আর এক চিমটে কালো জিরে ফেলে দিয়ে বলল, জানিস না তো, রাক্ষস। রাক্ষস? রাক্ষসের সঙ্গে জনার্দন বাবুর কি? আর আজকের দিনে রাক্ষসের কথা কেন? সে তো ছিল রূপকথার বইয়ের পাতার মধ্যে। রাক্ষস খোকসের গল্প তো শিবু কত শুনেছে পড়েছে, তাদের মূলর মতো দাঁত, কুলোর মতো। শিবু চমকে উঠল, কুলোর মতো পিঠ! জনার্দন বাবুর পিঠটা তো ঠিক সিধে নয়, কেমন যেন কুঁজো কুঁজো কুলো কুলো ভাব। শিবু কাকে যেন বলতে শুনেছে যে জনার্দন বাবুর বাতের রোগ, তাই পিঠ টেনে চলতে পারেন না। মূলর মতো দাঁত, কুলোর মতো পিঠ, আর আর যেন কি হয় রাক্ষসের, আর ভাটার মতো চোখ। জনার্দন বাবুর চোখ কি শিবু লক্ষ্য করেছে? না, করেনি, করা সম্ভব নয়, কারণ জনার্দন বাবু চশমা পরেন আর সে চশমার কাঁচ ঘোলাটে। চোখের রং লাল কি বেগনি কি সবুজ তা বোঝার কোনো উপায় নেই। শিবু অঙ্কেতে খুব ভালো, লসাগু গসাগু সিঁড়ি ভাঙা বুদ্ধির অঙ্ক কোনোটাতেই সে ঠেকে না, অন্তত কিছুদিন আগে অবধি সে ঠেকত না। প্যারিচরণবাবু যখন অঙ্কের মাস্টার ছিলেন তখন তো রোজ সে দশে দশ পেয়েছে, কিন্তু এই দুদিন থেকে শিবুর একটু গণ্ডগোল হচ্ছে। কাল সে মনের জোরে অনেকটা সামলে নিয়েছিল নিজেকে, সকালে ঘুম থেকে উঠেই সে মনে মনে বলতে আরম্ভ করেছিল, রাক্ষস হতে পারে না, মানুষ রাক্ষস হয় না, আগে হলেও এখন হয় না, জনার্দন বাবু রাক্ষস নয়, জনার্দন বাবু মানুষ। ক্লাসে বসে বসেও সে মনে মনে এই কথাগুলো আওড়াচ্ছিল। এমন সময় একটা ব্যাপার হয়ে গেল, জনার্দন বাবু ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক লিখেই কেমন জানি অন্যমনস্ক হয়ে তার চশমাটা খুলে সেটা চাদরের খুঁট দিয়ে মুছতে লাগলেন। আর ঠিক সেই সময় তার সঙ্গে শিবুর চোখাচোখি হয়ে গেল। শিবু যা দেখল তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। জনার্দন বাবুর চোখের রং সাদা নয়, সেটা লাল, টকটকে লাল, পল্টুর পেন্সিলটার মতো লাল। এটা দেখার পর শিবুর পর পর তিনটে অঙ্ক ভুল হয়ে গেল। এমনিতেই শিবু ছুটির পরে সোজা বাড়ি ফেরে না, সে প্রথমে যায় মিত্তিরদের বাগানে। ছাতিম গাছটার গুঁড়ির আশপাশটায় যে লজ্জাবতী গাছগুলো আছে সেগুলোর প্রত্যেকটাকে সে আঙুলে টোকা মেরে মেরে ঘুম পাড়ায়। তারপর সে যায় সরল দীঘির পাড়ে, দীঘির জলে রোজ সে খোলামকুচি দিয়ে ব্যাংবাজি করে। সাতবারের বেশি লাভ খাইয়ে যদি খোলামকুচি ওপারে পৌঁছতে পারে তবেই সে হরেনের রেকর্ড ব্রেক করবে। সরল দীঘির পরেই ইট খোলার মাঠ, সেখানে থরে থরে কোনাকুনি ভাবে মাঠ পেরিয়ে বাড়ির খিড়কি দরজায় এসে পৌঁছয়।
আজ সে মিত্তিরদের বাগানে এসে দেখল লজ্জাবতী লতাগুলো নিতিয়ে পড়ে আছে। এরকম হলো কেন? কেউ কি হেঁটে গেছে লতাগুলোর উপর দিয়ে? এ পথে তো বড় একটা কেউ আসে না। শিবুর আর ইচ্ছে করল না বাগানে থাকতে, কেমন যেন একটা থমথমে ছমছমে ভাব। সন্ধেটা যেন আজ একটু তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। কাকগুলো কি রোজই এত চেঁচায়, না আজ কোনো কারণে ভয় পেয়েছে? সরল দিঘির পাড়ে বইগুলো হাত থেকে নামিয়ে রেখেই শিবুর মনে হলো আজ আর ব্যাংবাজি করা উচিত হবে না, আজ বেশিক্ষণ বাইরে থাকাই আর উচিত নয়, থাকলে হয়তো বিপদ হবে। একটা বিরাট কি যেন মাছ দিঘির মাঝখানে ঘাই মেরে ঘপাত করে ডুবে গেল। শিবু বইগুলো হাতে তুলে নিল। ওপারের অশ্বত্থ গাছটায় বাদুড়গুলি ঝুলে গাছটা একেবারে কালো করে দিয়েছে। একটু পরেই ওদের ওড়ার সময় হবে। ফটিকদা বলেছে বাদুড়ের মাথায় কেন রক্ত ওঠে না সেটা একদিন বুঝিয়ে দেবে। জামরুল গাছটার পেছনের ঝোপটার থেকে একটা তক্ষক ডেকে উঠল, খোকোশ খোকোশ খোকোশ। শিবু বাড়ির দিকে রওনা দিল। ইট খোলার কাছাকাছি আসতেই সে দেখতে পেল জনার্দন বাবুকে। ইটের পাঁজাগুলোর হাত বিশেক দূরেই একটা কুল গাছ, তার পাশেই দুটো ছাগল ছানা খেলা করছে, আর জনার্দন বাবু বই আর ছাতা হাতে এক দৃষ্টে ছাগল দুটোর খেলা দেখছেন। শিবু প্রায় নিঃশ্বাস বন্ধ করে কোনো শব্দ না করে একটা ইটের পাঁজার উপর উঠে দুটো ইটের মধ্যিখানের ফাঁক দিয়ে তার মাথাটা যত দূর যায় গলিয়ে জনার্দন বাবুকে দেখতে লাগল। সে লক্ষ্য করল যে ছাগলগুলোকে দেখতে দেখতে জনার্দন বাবু দুবার তার ডান হাতটা উপর করে ঠোঁটের নিচে বুললেন। জিভ দিয়ে জল না পড়লে মানুষ কখনো ওভাবে ঠোঁটের নিচটা মোছে না। তারপর শিবু দেখল জনার্দন বাবু ওত পাতার মতো করে নিচু হলেন, তারপর হঠাৎ হাত থেকে বই ছাতা ফেলে দিয়ে খপ করে একটা ছাগলের বাচ্চাকে জাপটে ধরে কোলে তুলে নিলেন। আর সেই সঙ্গে শিবু শুনতে পেল ছাগল ছানার চিৎকার আর জনার্দন বাবুর হাসি। শিবু এক লাফে ইটের পাঁজা থেকে নেমে আর এক লাফে আর একটা পাঁজা টপকাতে গিয়ে হুঁচট খেয়ে চিৎপটা। কে ওখানে? কোনো মতে নিজেকে সামলে নিয়ে উঠতে গিয়ে শিবু দেখে জনার্দন বাবু হাত থেকে ছাগল নামিয়ে তার দিকে এগিয়ে আসছেন। কে শিবরাম, চোট পেয়েছো নাকি? ওখানে কি করছিলে? শিবু কথা বলতে গিয়ে দেখলো তার গলা শুকিয়ে গেছে। তার ইচ্ছে করছিল উল্টে জনার্দন বাবুকে জিজ্ঞেস করে আপনি ওখানে কি করছিলেন, আপনার কোলে ছাগল কেন, আপনার জিভে জল কেন? জনার্দন বাবু শিবুর কাছে এসে বললেন, ধরো আমার হাত ধরো। শিবু কোনো মতে হাত না ধরেই উঠে দাঁড়ালো। তোমার বাড়ি তো কাছেই না? হ্যাঁ স্যার। ওই লাল বাড়িটা কি? হ্যাঁ স্যার। ও আমি যাই স্যার। ও কি রক্ত নাকি?
শিবু দেখল তার হাঁটু ছড়ে গিয়ে সামান্য একটু রক্ত চুঁইয়ে পড়ছে। আর জনার্দন বাবু এক দৃষ্টে সেই দিকে চেয়ে রয়েছেন, আর তার চশমার কাঁচ দুটো জল জল করছে। আমি যাই স্যার। শিবু কোনো মতে বইগুলো খচমচিয়ে মাটি থেকে তুলে নিল। শোনো শিবরাম, জনার্দন বাবু এগিয়ে এসে শিবুর পিঠে একটা হাত রাখলেন। শিবুর বুকে কে যেন দুরমুষ পিটতে লাগলো। তোমাকে একা পেয়ে ভালোই হয়েছে, একটা কথা তোমায় জিজ্ঞেস করবো ভাবছিলাম, তোমার অঙ্কের ব্যাপারে কোনো অসুবিধে হচ্ছে কি? আজ এত সহজ সহজ অঙ্কে ভুল হলো কেন? যদি কোনো অসুবিধা হয় তো ছুটির পর আমার বাড়িতে এসো না, আমি তোমায় দেখিয়ে দেবো। খন অঙ্কেতে যে ফুল মার্কস পাওয়া যায়, পরীক্ষায় ভালো করতে হলে অঙ্কে তো ভালো করতেই হবে। তুমি আসবে আমার বাড়ি? শিবু কোনো মতে দুপা পিছিয়ে জনার্দন বাবুর হাত পিঠ থেকে সরিয়ে নিয়ে ঢোক গিলে বলল, না স্যার, আমি নিজেই পারবো স্যার, কালই ঠিক হয়ে যাবে। বেশ, তবে অসুবিধে হলে বলো, আর আমাকে এত ভয় পেও না। এত ভয় পাও কেন? আমি কি রাক্ষস যে কামড়ে দেবো? হ্যাঁ, ইট খোলা থেকে এক দৌড়ে বাড়ি ফিরে এসে শিবু দেখল সামনের ঘরে হীরেন জ্যাঠা এসেছেন। হীরেন জ্যাঠা কলকাতায় থাকেন, মাছ ধরার খুব শখ। বাবা আর হীরেন জ্যাঠা প্রায়ই রবিবার রবিবার মাছ ধরতে চলে যান সরল দিঘিতে। এবারও বোধহয় যাবেন, কেননা শিবু দেখল পিঁপড়ের ডিম দিয়ে মাছের চার বানানো রয়েছে। শিবু আরও দেখল যে হীরেন জ্যাঠা এবার বন্দুকও এনেছেন। সোনারপুরের ঝিলে নাকি চখা মারতে যাবেন বাবা আর হীরেন জ্যাঠা। বাবাও বন্দুক চালান, তবে হীরেন জ্যাঠার মতো অত ভালো টিপ নেই। রাত্রের খাওয়া দাওয়া করে শোয়ার ঘরে গিয়ে বিছানায় শুয়ে শিবু ভাবতে লাগল, জনার্দন বাবু যে রাক্ষস সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই তার মনে। ভাগ্যিস ফটিকদা তাকে সাবধান করে দিয়েছিল, নাহলে আজকে ইট খোলাতেই হয়তো শিবু আর ভাবতে পারল না। বাইরে ফুটফুটে জ্যোৎস্না, ভোজুদের বাড়ি অবধি স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে শিবুর পরীক্ষা, তাই রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়তে হয় ওকে। বাতি না নিভলে ওর আবার ঘুম আসে না। অবশ্যই চাঁদনি রাত না হলে আজ সে বাতি জ্বালিয়ে রাখত, কারণ তা না হলে বোধহয় তার ভয়ে ঘুম আসত না। মা এখনো ঘরে আসেননি, বাবা আর হীরেন জ্যাঠা সবে খেতে বসেছেন, মা তাদের খাওয়াচ্ছেন। জানলার বাইরে জ্যোৎস্নার আলোয় চিকচিকে বেলগাছটার দিকে চেয়ে থাকতে থাকতে শিবুর ঘুম এসে গিয়েছিল, এমন সময় একটা জিনিস দেখে তার ঘুম ছুটে গিয়ে হাতের লোমগুলো খাড়া হয়ে উঠল। দূর থেকে একটা লোক তারই জানলার দিকে এগিয়ে আসছে। লোকটা একটু কুঁজো, আর তার চোখে চশমার কাঁচটা চাঁদের আলোয় চিকচিক করছে। জনার্দন বাবু। শিবুর গলা আবার শুকিয়ে এলো। জনার্দন বাবু পা টিপে টিপে বেলগাছটা পেরিয়ে ক্রমশ তার জানলার খুব কাছে এসে দাঁড়ালেন। শিবু তার পাশ বালিশটা শক্ত করে আঁকড়ে ধরল। কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে একটু ইতস্তত করে জনার্দন বাবু ডেকে উঠলেন,
শিবরা মাছ? এ কি গলাটা এমন খোনা কেন জনার্দন বাবুর? রাত্রিরে কি তার রাক্ষসী ভাবটা আরো বেড়ে যায়? আবার ডাকেল, শিবরাম। এবার শিবুর মা দাওয়া থেকে বলে উঠলেন, শিবু, ও শিবু, বাইরে কে ডাকছে যে? এর মধ্যে ঘুমিয়ে পড়লি নাকি? জনার্দন বাবু জানলা থেকে অদৃশ্য হয়ে গেলেন। মিনিট খানেক পরে শিবু তার গলা শুনতে পেল। শিবরাম তার জ্যামিতির বইটা ইট খোলায় ফেলে এসেছিল। কাল আবার রবিবার, তো স্কুলে দেখা হবে না, আর ও তো আবার সকালে উঠে পড়বে তাই। তারপর কিছুক্ষণ বিড় বিড় ফিস ফিস কি কথা হলো শিবু শুনতে পেল না। শুধু শেষটায় শুনল বাবার কথা, হ্যাঁ তা যদি বলেন সে তো ভালোই, আপনার ওখানেই না হয় পাঠিয়ে দেব, হ্যাঁ কাল থেকে। শিবুর ঠোঁট নড়ল না, গলা দিয়ে আওয়াজ বেরোল না, কিন্তু তার মন চিৎকার করে বলতে লাগলো, না না না, আমি যাব না, কিছুতেই না, তোমরা কিছু জানো না, ওই যে রাক্ষস গেলেই আমায় খেয়ে ফেলবেন। পরদিন রবিবার হলেও শিবু সকালেই চলে গেল ফটিকদার বাড়িতে। কত কি যে বলার আছে তার ফটিকদাকে। ফটিকদা তাকে দেখে বলল, স্বাগতম, তোর বাড়ির কাছে ফণী মনসা আছে না, আমায় কিছু এনে দিস তো দা দিয়ে কেটে, একটা নতুন রান্না মাথায় এসেছে। শিবু ধরা গলায় বলল, ফটিকদা। কে? তুমি যে বলেছিলে না জনার্দন বাবু রাক্ষস। কে বললো? তুমি তো বললে। মোটেই না, তুই আমার কথাগুলো লক্ষ্য করিসনি। কেন? আমি বললাম তুই জনার্দন বাবুর দাঁতগুলো লক্ষ্য করিস, তারপর তুই এসে বললি তার কুকুর দাঁতগুলো বড় বড়। তারপর আমি বললাম ওরকম কুকুর দাঁত রাক্ষসের হয় বলে শুনেছি, তার মানে কি জনার্দন বাবু রাক্ষস? তাহলে উনি রাক্ষস নন? তা তো বলিনি। তবে? ফটিকদা দাওয়া থেকে উঠে একটা মস্ত হাই তুলে বলল, তো জ্যাঠাকে যেন দেখলাম আজ, মাছ ধরতে এসেছেন বুঝি, ছিপ দিয়ে বাঘ ধরেছিলেন একবার ম্যাকাডি সাহেব, সে গল্প জানিস? শিবু মরিয়া হয়ে বলে উঠল, ফটিকদা কি আজে বাজে বকছো তুমি, এদিকে জনার্দন বাবু যে সত্যিই রাক্ষস আমি জানি, তিনি রাক্ষস, আমি অনেক কিছু দেখেছি আর শুনেছি। তারপর শিবু গত দুদিনের ঘটনা ফটিককে বলল। ফটিক সব শুনে টুনে গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, তা তুই এ ব্যাপারে কি করবি কিছু ঠিক করেছিস? তুমি বলে দাও না ফটিকদা, তুমি তো সব জানো। ফটিক মাথা হেঁট করে ভাবতে লাগল। শিবু ফাঁক পেয়ে বলল, আমার বাড়িতে এখন একটা বন্দুক আছে। ফটিক দাঁত খিঁচিয়ে উঠল, তোর এমন বুদ্ধি, বন্দুক আছে তো কি হয়েছে, বন্দুক দিয়ে রাক্ষস মারবি? গুলি রিবাউন্ড করে এসে যে মারছে তার গায়ে লাগবে। তাই বুঝি? একে হ্যাঁ বুক সুন্দর। তাহলে? শিবুর গলা মিহি হয়ে আসছিল। তাহলে কি হবে ফটিকদা, আমাকে যে আবার বাবা আজ থেকে মেলা বকিসনি, বকে বকে কানে চিড়ি নাড়িয়ে দিলি। প্রায় দু মিনিট ভাবার পর ফটিক শিবুর দিকে ফিরে বলল, যেতেই হবে। কোথায়? জনার্দন বাবুর বাড়ি। সে কি? ওর কুষ্ঠিটা জানতে হবে, আমি এখনো শিওর নই, কুষ্ঠি দেখলে সব বেরিয়ে যাবে, বাক্স ব্যাটরা ঘাঁটলে কুষ্ঠিটা বেরোবে নিশ্চয়ই। কিন্তু তুই থাম, আগে প্ল্যানটা শোন, আমরা দুজনে যাবো দুপুরবেলা, আজ রোববার, লোকটা বাড়ি থাকবে, তুই বাড়ির পিছন দিকটা গিয়ে জনার্দন বাবুকে ডাকবি, বাইরে এলে বলবি অঙ্ক বুঝতে এসেছিস, তারপর দু একটা আজে বাজে বকে লোকটাকে আটকে রেখে দিবি, আমি সেই ফাঁকে বাড়ির সামনের দিক দিয়ে ভিতরে গিয়ে কুষ্ঠিটা বের করে নিয়ে আসবো,
তারপর তুই এদিক দিয়ে পালাবি, আমি ওদিক দিয়ে পালাবো, বাস। তারপর শিবুর যে প্ল্যানটা খুব ভালো লেগেছিল তা নয়, কিন্তু ফটিকদার উপর নির্ভর করা ছাড়া তো আর কোনো রাস্তাই নেই। তারপর তুই বিকেলে আবার আমার বাড়ি আসবি, আমি ততক্ষণ কুষ্টিটা দেখে কিছু পুরনো পুঁতিপত্তর ঘেঁটে একেবারে রেডি থাকবো। যদি দেখি জনাধরবাবু সত্যি রাক্ষস তাহলে তার ব্যবস্থা আমার জানা আছে, তুই ঘাওড়াস না। আর যদি দেখি রাক্ষস নয় তাহলে তো আর ভাববার কিছুই নেই। ফটিকদা বলেছিল দুপুরে বেরোবে, শিবু তাই খাওয়া দাওয়া করে গিয়ে ফটিকের বাড়ি হাজির হল। মিনিট পাঁচেক পর ফটিকদা বেরিয়ে এসে বলল, আমার হুলোটার আমার নস্যির বাদি গেছে, ঝামেলা কি কম। শিবু লক্ষ্য করল ফটিকদার হাতে একজোড়া ছেঁড়া চামড়ার দস্তানা আর একটা সাইকেলের ঘণ্টা। ঘণ্টাটা সে শিবুর হাতে দিয়ে বলল, এটা তুই রাখ, বিপদ হলে বাজাস, আমি এসে তোকে বাঁচাবো। পুবপাড়ার একেবারে শেষ মাথায় দোলগোবিন্দবাবুদের বাড়ির পরেই জনার্দন মাস্টারের বাড়ি। একা মানুষ, বাড়িতে চাকর পর্যন্ত নেই, বাইরে থেকে বাড়িতে যে একটা রাক্ষস আছে সেটা বোঝবার কোনো উপায় নেই। কিছুটা রাস্তা বাকি থাকতেই শিবু আর ফটিকদা আলাদা হয়ে গেল। বাড়ির পিছনে পৌঁছে শিবু বুঝল যে তার আবার গলা শুকিয়ে আসছে। জনার্দনবাবুকে ডাকতে গিয়ে তার যদি গলা দিয়ে আওয়াজ না বেরোয়। বাড়ির পেছনে পাঁচিল, তার গায়ে একটা দরজা, আর দরজার কাছেই একটা পেয়ারা গাছ। গাছের আশপাশ আগাছার জঙ্গলে ভরা। শিবু পা টিপে টিপে এগিয়ে গেল। আর বেশি দেরি করলে কিন্তু ওদিকে ফটিকদার সব ভণ্ডুল হয়ে যাবে। আর একটু বেশি সাহস পাওয়ার জন্য শিবু পেয়ারা গাছে একটা হাত দিয়ে ভর করে মাস্টার মশাই বলে ডাকতে যাবে, এমন সময় একটা খচমচ শব্দ পেয়ে সে চমকে নিচের দিকে চেয়ে দেখে, একটা কালভৈরবী লতার ঝোপের ভেতর একটা গিরগিটি চলে গেল। আর গিরগিটিটা যেখান দিয়ে গেল তার ঠিক পাশেই সাদা সাদা কি যেন পড়ে রয়েছে। একটা বাঁশের কঞ্চি দিয়ে ঝোপটাকে ফাঁক করতেই শিবু দেখল সর্বনাশ। এ যে হাড়, জন্তুর হাড়, কি জন্তু, বেড়াল না কুকুর না ছাগল। কি দেখছো কানে শিবরাম? শিবুর শিরদাঁড়ায় একটা বিদ্যুৎ খেলে গেল। সে পিছন ফিরে দেখল জনার্দন বাবু খিড়কি দরজা ফাঁক করে গলা বাড়িয়ে তার দিকে অদ্ভুত ভাবে চেয়ে আছেন। কিছু হারিয়েছ নাকি? না স্যার, আমি। তুমি কি আমার কাছেই আসছিলে? তাহলে পিছনের দরজা দিয়ে কেন? এসো ভেতরে এসো। শিবু পিছতে গিয়ে দেখল তার একটা পা লতায় জড়িয়ে গেছে। আমার আমার কাল থেকে একটু সর্দি জ্বর হয়েছে, রাত্রে আবার তোমার বাড়ি গেলাম তো, তুমি তখন ঘুমোচ্ছিলে। শিবুর এত তাড়াতাড়ি পালানো চলবে না, ওদিকে ফটিকদার যে কাজই শেষ হবে না, মাঝখান থেকে হয়তো সে ধরাই পড়ে যাবে। একবার মনে হলো ঘণ্টাটা বাজাবে, তারপর মনে হলো এখনো তো সত্যি করে বিপদ কিছু হয়নি, ফটিকদা হয়তো রেগেই যাবে। তুমি নিচু হয়ে কি দেখছি না বলো তো? শিবু চট করে কোনো উত্তর পেল না। জনার্দনবাবু এগিয়ে এসে বললেন,
জায়গাটা বড় ময়লা, ওদিকে না যাওয়াই ভালো। মূলো কুকুরটা কোথায় মাংসের হাড় গড়ে এনে ফেলে ওখানে। এক একবার ভাবি ধমক দেব, কিন্তু পারি না। আমার আবার জন্তু জানোয়ার ভীষণ ভালো লাগে, কি না? জনার্দনবাবু তার হাতের পিছন দিয়ে ঠোঁটের নিচটা মুছলেন। তুমি ভেতরে চলো শিবু, তোমার অঙ্কের ব্যাপারটা আর দেরি নয়। শিবু আজ থাক কাল আসবো বলে উল্টো মুখো হয়ে এক দৌড়ে মাঠ পেরিয়ে রাস্তা পেরিয়ে নীলুর বাড়ি, কার্তিকের বাড়ি, হরেনের বাড়ি পেরিয়ে একেবারে শাহবাবুদের বড় বাড়ির গেটে রোয়াকে এসে হাঁপ ছাড়ল। আজকের ব্যাপারটা সে কোনোদিন ভুলবে না। তার যে এত সাহস হতে পারে সে নিজেই ভাবতে পারেনি। বিকেল হতে না হতে শিবু ফটিকের বাড়ি হাজির হল। না জানি কুষ্টি থেকে কি বার করেছে ফটিকদা। শিবুকে দেখেই ফটিক মাথা নাড়ল। সব গোলমাল হয়ে গেছে রে। কেন ফটিকদা, কুষ্ঠি পাওনি? তা পেয়েছি। তোর অঙ্কের মাস্টার যে রাক্ষস সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু রাক্ষস নয়, পিরিন্ডি রাক্ষস, সাংঘাতিক ব্যাপার। এরা পুরোপুরি রাক্ষস ছিল 350 পুরুষ আগে, কিন্তু এত তেজ যে একটা হাফ রাক্ষস এখনো বেরিয়ে পড়ে এদের মধ্যে। পুরো রাক্ষস তো এখন সভ্যদেশে কোথাওই নেই, এক আছে আফ্রিকার কোনো কোনো অঞ্চলে আর ব্রাজিল, বর্নিও, এইসব জায়গায়। তবে হাফ রাক্ষস এখনো কচ্ছিৎ কদাচিত সভ্যদেশে পাওয়া যায়। জনার্দনবাবু ওই ওদের মধ্যে একজন। তাহলে গোলমাল কেন? শিবুর গলাটা একটু কেঁপে গেল। ফটিকদা হাল ছেড়ে দিলে সে চোখে অন্ধকার দেখবে। তুমি যে সকালে বললে তোমার ব্যবস্থা জানা আছে। আমার জানা নেই, এমন জিনিস নেই। তবে ফটিকদা একটু গম্ভীর হয়ে গেল, তারপর বলল, মাছের পেটে কি থাকে? এই রে, ফটিকদার আবার পাগলামি আরম্ভ হয়েছে। শিবু এবার কাঁদো কাঁদো হয়ে বলল, ফটিকদা রাক্ষসের কথা হচ্ছিল, তুমি আবার মাছ আনলে কেন? কি থাকে? ফটিক গর্জন করে উঠল, পটকা। ফটিকদার গলা শুনে শিবুর রীতিমতো ভয় লাগতে আরম্ভ করেছিল। তোর মাথা এত কম বিদ্যে দিয়ে তো তুই বকের বকলসটাও লাগাতে পারবি না। শোন, 2.5 বছর বয়সে একটা শ্লোক শিখেছিলাম, এখনো মনে আছে? নর কি বানর কিংবা অন্য জানোয়ার, জেনে রাখো হৃৎপিণ্ডে রহে প্রাণ তার, রাক্ষসের প্রাণ যেন মৎস্যের উদরে, সেই হেতু রাক্ষস সহজে না মরে। তাই তো, শিবু তো কত রূপকথার গল্পে পড়েছে মাছের পেটে থাকে রাক্ষসের প্রাণ, এটা তো তার মনে হওয়া উচিত ছিল। শ্লোকটা আওড়ে ফটিক বলল, দুপুরে যখন গেলি ওর বাড়ি, জনার্দন রাক্ষসকে কেমন দেখলি? বলল সর্দি জ্বর হয়েছে। হবেই তো, ফটিকদার চোখ জল জল করে উঠল। হবে না, প্রাণ নিয়ে টানাটা নিজে, যেই কাতলাটা উঠেছে ছিপে অমনি জ্বর, তো হবে। তারপর শিবুর দিকে এগিয়ে এসে তার শার্টের সামনেটা খপ করে হাতের মুঠোয় খামচে ধরে ফটিকদা বলল, এখনো সময় আছে, তো জ্যাঠা এই আধ ঘন্টা আগে সরল দিঘির ওই আধমুনি কাতলাটা ধরে নিয়ে বাড়ি ফিরেছে। আমি দেখেই আন্দাজ করেছি ওটার পেটের মধ্যেই আছে জনার্দন রাক্ষসের প্রাণ। এখন জ্বরের কথাটা শুনে আরও শিওর মনে হচ্ছে, ওই মাছটাকে চিড়ে দেখতে হবে। কিন্তু সেটা কি করে হবে ফটিকদা? সহজে হবে না, তোরই উপর নির্ভর করছে। আর এটা না করতে পারলে যে তোর কি বিপদ হতে পারে সেটা ভাবতেও আমার ঘাম ছুটছে। ঘণ্টাখানেক পরে শিবু একটা দড়ির মাথায় সরল দিঘির আধমনি কাতলাটা বেঁধে সেটাকে হিঁচড়ে হিঁচড়ে হাঁপাতে হাঁপাতে ফটিকদার বাড়ির সামনে এসে হাজির হল। ফটিক বলল, কেউ জানতে পারেনি তো? শিবু বলল,
না, বাবা চান করছিলেন, জ্যাঠামশাই শ্রীনিবাসকে দিয়ে দলাই মলাই করাচ্ছিলেন, আর মা সন্ধে দিচ্ছিলেন, নারকোলের দড়ি খুঁজতে দেরি হলো, আর উফ যা ভারী। কোচ পরোয়ানে মাসল হবে? ফটিক মাছ নিয়ে ভিতরে চলে গেল। শিবু ভাবল, কি আশ্চর্য বুদ্ধি আর জ্ঞান ফটিকদার, ওর জন্যই বোধহয় শিবু এ যাত্রা রক্ষা পাবে। হে ভগবান, জনার্দন রাক্ষসের প্রাণটা যেন থাকে মাছটার পেটে। মিনিট দশেক পরে ফটিক বেরিয়ে এসে শিবুর দিকে হাত বাড়িয়ে বলল, নে এটা হাত ছাড়া করবি না কখনো, রাত্রে বালিশের নিচে নিয়ে শুবি, স্কুলে যাওয়ার সময় প্যান্টের বাঁ পকেটে নিয়ে নিবি, এটা হাতে থাকলে রাক্ষস কেঁচো, আর হামান্দিস্তায় গুঁড়িয়ে ফেললে রাক্ষস ডেড। আমার মতে গুঁড়োবার দরকার নেই, হাতে রাখলেই যথেষ্ট, কারণ অনেক সময় দেখা গেছে পিরিন্ডি রাক্ষস 54 বছর বয়সের পর থেকে পুরো মানুষ হয়ে গেছে। তোর জনার্দন মাস্টারের বয়স এখন 53 বছর 11 মাস 26 দিন। শিবু এবার সাহস করে তার হাতের তেলোর দিকে চেয়ে দেখল, একটা ভিজে ভিজে মিচড়ির দানার মতো পাথর নতুন ওঠা চাঁদের আলোয় চকচক করছে। পাথরটাকে পকেটে নিয়ে শিবু বাড়ির দিকে ঘুরল। পেছন থেকে ফটিকদা বলল, হাতে আসতে গন্ধ রয়েছে তোর, ভালো করে ধুয়ে নিস, আর বোকা চেয়ে থাকিস তাহলে ধরা পড়ে যাবি। পরদিন অঙ্কের ক্লাসে জনার্দন বাবু ঠিক ঢোকবার আগে একটা হাঁচি দিলেন, আর তারপরেই চৌকাঠে ঠোক্কর খেয়ে তার জুতোর শুকতলা হাঁ হয়ে গেল। শিবুর বাঁ হাত তখন তার প্যান্টের বাঁ পকেটের ভেতর। ক্লাসের শেষে শিবু অনেক দিন পরে অঙ্কে 10-এ 10 পেল।